নমস্কার বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফুড ব্লগিং চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক হলো রেস্টুরেন্টের ব্লগ, অনেকদিন আমি স্ট্রিট ফুড ব্লগ করিনি। আজকে আমার যে ব্লগটা হবে সেকেন্ড স্ট্রিট ফুড ব্লগ যেটা আমি করতে চলেছি। আমি আজকে যাব হচ্ছে আপনজনে রাসবিহারি, ওখানে তপন থিয়েটারের কাছে। চলো গিয়ে দেখা হচ্ছে ওখানে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি আপনজন রেস্টুরেন্টের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাড্রেসটা তোমাদের বলে দিচ্ছি, অ্যাড্রেসটা হচ্ছে রাসবিহারি বাচ্চান ধাবা, যেটা আছে ছাড়ি ডান দিকে যেটা পড়বে, বাদামতলা আশা সঙ্গ যে পুজোটা হয় ওই রাস্তা স্ট্রেট সোজা চলে যাবে। সোজা গেলে ডান দিকে তপন থিয়েটার ছাড়িয়ে একটা বাঁ দিকে আর পড়বে, দুটো বাড়ি পড়ে, এটা হচ্ছে লোকেশান। তোমাদের অ্যাড্রেসটা তোমাদের গুগল ম্যাপে লোকেশানটা দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে মেনু, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। আর এই হচ্ছে আইটেমগুলো রাখা আছে, তোমরা পজ করে প্রাইসগুলো দেখে নিতে পারো। আর এটা হলো ফিশ কচুরি, যেটা দু পিস থাকবে 50 টাকা, ফিশ কচুরি থাকবে আর আলুর দম থাকবে। এবার তোমাদেরকে ফিশ কচুরির ভেতরটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, চলো এবার টেস্ট করা যাক। এটা হলো ফিশ ফ্রাই আর মাটন সিঙ্গারা। ফিশ ফ্রাই এখানে 3 রকম আছে, স্মল আছে, মিডিয়াম আছে আর লার্জ আছে। আমরা এটা নিয়েছিলাম মিডিয়াম। চলো এবার টেস্ট করা যাক। এবার তোমাদেরকে আমি ফিশ ফ্রাই ভেতরটা দেখাচ্ছি। দেখো সলিড পিওর ভেটকি মাছ দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, একদম সলিড পিস। চলো এবার টেস্ট করা যাক।
করা থাকবে। এটা দু রকমের আছে, একটা হাফ এগ মাটন চপ, একটা ফুল এগ মাটন চপ। আমরা এটা ফুল এগ মাটন চপ নিয়েছি, প্রাইস হচ্ছে 80 rupees। এবারে আমরা এগ মাটন চপের ভেতরটা দেখাচ্ছি। দেখো